এবং ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমি আপনাদের দ্বারা অনেক অনেক ভালো আছি। তো গিয়েছিলাম চায়না দোকানে, সেখানে গ্যালন দিয়ে গিয়ে দেখলাম চারিদিকে শুধু সবুজ আর লালের সমাহার, খুব সুন্দর দেখলে চোখ জুড়িয়ে আসে, মনটাও ভরে গেল এত সৌন্দর্য দেখে। আসলে সামনে বড়দিন তো, তাই সেই উপলক্ষে দোকান সুন্দর করে সাজানো হয়েছে। এখানে নিত্য প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যায়, ঘর সাজানোর জন্য বাচ্চাদের খেলার জিনিস থেকে শুরু করে জন্মদিনের জিনিস থেকে শুরু করে কাঁচের প্লেট গ্লাস সবকিছুই পাওয়া যায় এখানে। দেখতে মন্দ না ফুলের টবগুলো, অনেক সুন্দর। আরো আছে বিভিন্ন ধরনের ঝাড়বাতি, বিভিন্ন রকমের শোবিজ, এ যেন এক অন্যরকম সৌন্দর্য। মন চাচ্ছিল সবগুলি কিনে নিয়ে আসি, কিন্তু আমার প্রয়োজন নেই তাই কিনিনি কিছুই। যাই হোক, গিয়েছিলাম কিছু কেনার উদ্দেশ্যে, কিন্তু কিছু দেখে ভালো লাগলো না, তাই মন চাই ইচ্ছে করছিল না, ভালো না ঠিক, ইচ্ছে করছিল না কেনার জন্য, তাই কিনিনি। পরে প্রয়োজন হলে কিনে নেব। এই দিকটাতে আছে বিভিন্ন রকমের শপিং ব্যাগ, যেগুলো দেখা গেছে এগুলো গিফট দেওয়ার জন্য খুবই চমৎকার। ভালো এই ব্যাগগুলো, খারাপ না, আমার কাছে ভালো লেগেছিল। এদিকটাতে আছে বাচ্চাদের জন্মদিনের বিভিন্ন জিনিস, মাথার তাজ, চশমা, মোমবাতি সবকিছু ছিল। আর খেলনা বাচ্চাদের, এখান থেকে সবাই যার যার প্রয়োজন মতো সস্তায় কিনে নিয়ে যায়, যেটা অন্যান্য জায়গায় একটু দাম বেশি। আরো আছে এখানে বৌদ্ধদের মূর্তি, মূর্তির পুতুল গুলো এখন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতেও খুব ভালো লাগছে। তাই ভাবলাম এই সৌন্দর্যটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন মূর্তিগুলো কত সুন্দর, বানরের মূর্তি আছে, আরো সবগুলো জিনিসই দেখতে অনেক সুন্দর, সত্যি অসাধারণ।
should be like,